ঝলমলে চকলেটে সাজানো এসব পুতুল দেখতে যেমন আকর্ষণীয়, যে কোনো অনুষ্ঠানের শোভা বাড়াতেও তার চুরি মেলা ভার। গায়ে হলুদ, জন্মদিন সহ নানা অনুষ্ঠানে তাসনুভা ইসলাম আশা পৌঁছে দিচ্ছেন তার সাজানো চকলেটের এসব ডল। আগস্ট মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটা মানে প্রচুর ডিমান্ড থাকে এই প্রোডাক্টসগুলোর, বিশেষ করে গায়ে হলুদের প্রোগ্রামে, জন্মদিনের প্রোগ্রামে, বিয়ের প্রোগ্রামগুলোর মধ্যে এগুলোর খুবই ডিমান্ড থাকে। কেকের পাশে এই ডেকোরেশনগুলো রাখলে ডেকোরেশন হিসাবেও এগুলো ইউজ করা যাচ্ছে, শো করা যাচ্ছে, এবং গিফট হিসাবেও কিন্তু এগুলো সবাইকে দিলেই ছোট বড় বয়স্ক সবাই পছন্দ করে এবং সবাই খুবই খুশি হয়ে যায়। ইউনিক কিছু চাইলে কিন্তু এই ডেকোরেশনগুলো সবার মনে জায়গা করে নিয়েছে। 2018 সালে ফলের ক্রাফটস দিয়ে তার ব্যবসা শুরু, কিন্তু এখন তার মূল ব্যবসা হয়ে দাঁড়িয়েছে চকলেট ডেকোরেশন। মাসে প্রায় 20টি চকলেট ডল তৈরি করেন তিনি, এতে আয় 10,000 থেকে 15,000 টাকা। আমি অনলাইনে যখন সেল করি তখন মিনিমাম 300 টাকার মধ্যে, 300 টাকা থেকে শুরু হয় আমার অর্ডারগুলো। মেলার মধ্যে যখন আমি অর্ডারগুলো সেল করি তখন 100 টাকা থেকে শুরু হয়, 100 টাকা থেকে শুরু হয়ে 3,500 টাকা পর্যন্ত আমি ডলগুলো রেডি করে ওগুলো সেল করে থাকি। ছোটবেলা থেকেই আর্টস অ্যান্ড ক্রাফটস এর প্রতি ঝোঁক ছিল তার। কোভিডকালীন অবসর সময়ে ইন্টারনেটে চকলেট ডেকোরেশনের ছবি তার নজরে আসে, এরপর সেই আইডিয়াকেই তিনি নিয়েছেন পেশা হিসেবে। আমাদের দেশীয় যে চকলেটসগুলো আছে সেগুলো দিয়ে প্রথমে কাজটা শুরু করেছি, তারপর আস্তে আস্তে দেশি বিদেশি সব ধরনের চকলেট দিয়ে ডেকোরেশনগুলো আমি করে থাকি। তবে প্রথমে এমন চকলেটের ছিল না কোনো ক্রেতা। পেজের প্রমোশনের জন্য আমি আমাদের খুবই ফেমাস একজন ব্লগার আছে তাকে আমি পাঠিয়েছিলাম, উনি যখন এটা লাইভে দেখিয়েছিল তারপর আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি। যখন আমি মেলাগুলোর মধ্যে অংশগ্রহণ করছি, এই মেলাগুলোর মাধ্যমে ক্রেতা যখন আমার পণ্যটা সরাসরি হাতে ধরে দেখতে পারছে এবং ডেকোরেশনে যখন সরাসরি চোখে দেখতে পারছে, তখন তাদের বেশি অ্যাট্রাক্ট করেছে। ভবিষ্যতে এই অনলাইন ভিত্তিক উদ্যোগকে আরও বড় পরিসরে স্থায়ী শোরুমে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন আশা।